টলিউডের অচলাবস্থা নিয়ে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি ডিরেক্টরস গিল্ড। অচলাবস্থা চলছে আপনারা সকলেই জানেন, এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, আরও বড় জায়গায় নিয়ে যাই, সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই। কিন্তু একটা ছোট ঘটনা যেটার আইনত সেটা ঠিক কি না সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কি না। ফলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়, ফলে তাদের জন্য আমরা কনসার্ন, এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কি না, কেন এই অচলাবস্থা, তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই। কোনো কলহ না, আমরা চাই ডিগনিটি, এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি, সেটাই হয় উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। এবং আমার মনে হয় যে আমি খানিকটা প্রারম্ভিক কথা বললাম, এরপর আমি বুম্বাকে বলবো, কারণ বুম্বা কবি বলো। একটা যে ধারণা সাধারণভাবে সবার মধ্যে তৈরি হয়েছে যে এটা পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত, এইটা একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থের কোনো বিরোধ নেই। আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের রুজি রুটির জায়গা, ঠিক আছে। কাজেই কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান, না তা নয়। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে, এই ঘটনা আপনারা জানেন, কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে। প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা প্রযোজক, অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যে অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়াজালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে, যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। এটা শুধু পরিচালকের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য। এই এই পরিসর ছোট হচ্ছে, এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয়, এই পরিসর যদি ছোট হয় তাহলে কাজ কমে যায়, এবং কাজ কমে গেছে। আপনারা যদি তালিকা দেখেন, গত 10 বছর, গত 5 বছর ধরে হুহু করে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট কমে গেছে। কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন এমন সমস্ত নিয়ম পরপর দিনের পর দিন চালু হয়েছে, যেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা ওটিটি করা বা সিরিয়াল করা খুব ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাহুলের ঘটনাকে কেন্দ্র করে আমরা একত্র হয়েছি, এটা একদম ঠিক কথা, কিন্তু আমাদের লড়াই কিন্তু কলাকুশলীদের বিরুদ্ধে নয়, তাদের স্বার্থ আমাদের স্বার্থ এক। আমরা চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেসড হোক, তার জন্য রাজ্য সরকার হোক, যেই হোক, যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন, আর্বিট্রেট করতে পারেন, আমরা তাদের কাছে আবেদন জানাবো। কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পোরারিলি সামলে যাবে, কিন্তু আবার এক মাস পর আরেকটা ঘটনা ঘটবে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার, এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না, আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো। ফলে এটা প্রত্যেকেরই ভাবা উচিত, এবং যে কথাটা সবাই বলছি আমরা, যে টেকনিশিয়ানস, একটা ডিরেক্টর, এটা হচ্ছে একটা ইউনিট, একটা অর্কেস্ট্রার মতো, পরিচালক কন্ডাক্টর, সে আঙুলে আঙুলটা নাড়ে, ভায়োলিন বাজে, ফলে সবাই মিলে করতে হয়। একটা ভায়োলিন যদি বেসুরো বাজে অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায়, ফলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছি।
নমস্কার আপনাদের সকলকে, মিডিয়ার বন্ধুরা, আপনারা সকাল থেকে অধীর আগ্রহে রয়েছেন। আপনাদের মনে হয় যে একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে কাল থেকে এই অচল অবস্থা কাটবে কি না এবং শ্যুটিং শুরু হবে কি না। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শ্যুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক, তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো। ধন্যবাদ। বোম্বা, আমার মনে হয় যে, নমস্কার, এটা আমার বাড়ি, এখানে কোনো প্রেস মিট হচ্ছে না, এটা একটা আলোচনা, কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালক, প্রায় দুশো জন পরিচালক এবং আমাদের কলাকুশলী, আমাদের টেকনিশিয়ানস বন্ধুরা, আমাদের শিল্পীরা সব থেকে বড়, দেব এখনও আমার সঙ্গেই আছে কারণ ও গেছে কাটালে, সারাক্ষণ ভিডিও কলে কথা বলছি। আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে, একটু আগে গৌতম দা আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন না, আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই, আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40-50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, আমি যেটা বারবার বলি। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিজার আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট, আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের জন্য, টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের, আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা, এটা না আমার কোথাও বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে, এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া, প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি, দেব, আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষে কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম, আমরা কথা বলছি, লিখছি, প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবার ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি, তিনি ইন্টারভেন করাতে, নাহলে একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন, পরিচালক কাজ করছেন, এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল করব, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো হয়তো কয়েক ঘন্টার জন্য, বেশ নতুন 3-4 সিরিয়াল, এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে বলছি না, আমি এখানে অভিনেতা নই, কোনো শিল্পীরা যদি আজকে সেটে যান, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক, কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে, অভিনেতা, অভিনেত্রী, তার অ্যাসিস্ট্যান্টরা, ডিরেক্টর, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, এরা 1.5-2 মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে, তাদের সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য, দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য, সেটা সিনেমাও এক, ওটিটিও এক, টেলিভিশন সিরিয়ালও এক, এই পরিশ্রমটা আমরা করি কেন, দর্শকরা যাতে ফাইনালি বলেন বা। আর আমি একটা জিনিস এখনও বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে? মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো, না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? এটা ভাবার সময় এসে গেছে আমার মনে হয়, কারণ সত্যি অনেক মানুষ আসছেন, কদিন হয় চরকি, যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, চরকি তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছিলেন, হয়তো একটা কোনো সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না? মানে এখনও তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করুক, মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করে না, আমি সবথেকে গর্বিত হব,
তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসেন তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের শিল্পীরা, আমাদের কলাকৌশলীরা কাজ পাবে। এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম, অনেকগুলো বছর এগুলো অনেক আগের, একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন, কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়মকানুন, সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব, বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি, যেটা বারবার বলছি। এবং তাতে আমাদের, আমি এখনও জোর করে বলছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত, আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিলের ইজ এক্সেলেন্ট, আমাদের ডিরেক্টার্স, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে, কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে, একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরও পাঁচটাও। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোটো ছোটো জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা কাজের মতো চলুক। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য নয়, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোটো হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, একটু দু মিনিট ভ্যানে, এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান, এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে, এবং সেই সম্মানটা পায় তারা। তারা লেফট আউট ফিল করছেন কেন আজকে? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন, তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা। আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ, এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউই কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হার্ট হয়ে আছে, আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হার্ট হয়েছে, এবং সেটা না একদিনের ঘটনা নয়, বহুদিনের ঘটনা জমতে জমতে এই জায়গাটা এসেছে। আই থিঙ্ক উই শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক, যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে ওখানে অ্যাড্রেস করা দরকার, সেগুলো দরকার হবে রিজিড না, সবাইয়ের কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা। আরেকটা কথা আমি একটু বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাজনে বিশ্বাস করি না, ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু সেখানে কেন বিভাজন হবে? উচিতই নয়। আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সব কিছু হচ্ছে কি না এটা আমাদের একটু রিভিউ করতে হবে, তাহলেই কিন্তু সমস্যা মিটে যাবে। এবার এমন কিছু সমস্যা নয় এটা, কিন্তু কোনো পক্ষ নেই, এই যদি মনে করো এ ও পক্ষ এ পক্ষ তা নয়, সবাই আমরা এক। কিছু কিছু যেটা বুম্বা বললো একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে, কারণ প্রচুর সবাই তো শিল্পী, শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয়, এবং সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত শিল্পী, পরিচালক যারা রয়েছেন, সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা, এই সুরটাকে আমাদের মানে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে। না, আমি আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, এখানে যারা যারাই দাঁড়িয়ে আছেন পরিচালক, অনেককে দেখা যাচ্ছে না, আমি নিজে এদের প্রায় অধিকাংশ পরিচালকের সাথে কাজ করেছি, আজ থেকে না অনেক ছোটোবেলার থেকে, বিশ্বাস করুন তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না, নিজেদের খাবারের প্লেটটা নেয় না, গিয়ে আগে জিজ্ঞেস করে তোরা খেয়েছিস তো, তোদের খাবার গেছে তো, তোদের এই আমরা কিন্তু তাড়াতাড়ি রোল করবো, বোম্বাদেরকে ছাড়তে হবে তাড়াতাড়ি খা। দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টার্স। ডিরেক্টররা কি দেখবেন লাস্টে খায়, তার আগে জিজ্ঞেস করে না টেকনিশিয়ানসরা খেয়ে নিয়েছো তো, আর্টিস্টগুলো সব খাওয়া হয়েছে। এইটাই এই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনও উপহার দিতে পাচ্ছি, এখনও ভালো কন্টেন্ট দিতে পাচ্ছি লোককে। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই, এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ানস বন্ধু থাকেন সে জানে লোকটা এখন এর এখন চা বা জল দরকার, সে কিন্তু চট করে গিয়ে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না জেদা যদি রাগারাগি না করে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে থ্রাশ আউট করি, কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা হিট হয়েছে, আমরা বলি না যে আমার ছবিটা হিট হয়েছে। বাংলার আওয়াজ।
বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।